গুড মর্নিং অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল তমাস ব্লগস। আজকের আমাদের ব্লগের সেকেন্ড দিন, আমাদের জার্নিরও সেকেন্ড দিন। আজকের আমরা বৃন্দাবন পরিক্রমার উদ্দেশ্যে বেরোচ্ছি। মোটামুটি এখন 8:20 হয়ে গেছে। 8:00 দিকে বৃন্দাবনে সকল মন্দির ওপেন হয়। 8:00 থেকে 12:00 অব্দি টাইমিং থাকে ম্যাক্সিমাম মন্দিরে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তাহলে সাথে থাকুন, চলুন আমরা এখন দেখি কী কী পাওয়া যায়। আজকের ব্লগে আপনারা দেখবেন গোবিন্দ মন্দির পুরানো ও তার অজানা ইতিহাস, কেশিঘাট ও মা যমুনা নদীর বর্তমান অবস্থা, সাথে যমুনা নদীতে নৌবিহার করে আমাদের কেমন লাগলো এবং ভগবানের লীলা কাহিনী, সাথে প্রাচীন মীরাবাই মন্দির ও তার সাথে জড়িত কিছু মাহাত্ম্য কথা, অষ্টসখী মন্দির এবং অবশ্যই সেই কালিয়াদহ স্থান, প্রাচীন কদম্ব বৃক্ষ ও সেই ডাল যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যমুনাতে লাভ দিয়েছিলেন কালিয়ানাকে দমন করার জন্য, সেই কদম্ব বৃক্ষ যা আজও জীবিত বলে মানুষের বিশ্বাস, সেই সকল দেবত্ব স্থান, প্রাচীন ইতিহাস, পুরাণ কাহিনী ও ভগবানের লীলার কথা শুনুন এবং দর্শন লাভ করুন আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন শুরু করি রাধে রাধে জয়ধ্বনি দিয়ে। এখন যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি শ্রী গোবিন্দ মন্দির, যেটি শ্রী রঙ্গনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত। এর পিছনে এক প্রাচীন ইতিহাস বলুন বা পুরাণ কাহিনী বলুন আছে, যেটি আমি আপনাদের কাছে শেয়ার করছি। একবার শিলা রূপ গোস্বামী মহাপ্রভুর আদেশে বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু সেখানে তিনি কোনো শ্রী বিগ্রহ না দেখতে পেয়ে কাঁদতে এবং চিন্তা করতে লাগলেন। একদিন তিনি যমুনা পবিত্র তটে বসে আছেন এবং সেই সময় ব্রজবাসী রূপ ধরে এক সুন্দর পুরুষ আসে উপস্থিত হন। এখানে বলে রাখি, মথুরা বৃন্দাবন বা গোকুল এই অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে ব্রজবাসী বলে। সেই ব্রজবাসী রূপধরী সুন্দর পুরুষ এসে রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, আপনি এত দুঃখিত কেন? সেই পুরুষের বাক্য শুনে রূপ গোস্বামীর মন স্নেহে আকৃষ্ট হলো এবং প্রেমপূর্ণ বাক্যে মনের অবসাদ দূর করে তিনি সেই পুরুষকে মহাপ্রভুর সমস্ত আদেশের কথা খুলে বললেন। এই সকল কথা শুনে সেই পুরুষ গোস্বামী রূপ গোস্বামীকে বললেন, আপনি আসুন, এবং এই বলে গুমটিলা নামক এক স্থানে নিয়ে গেলেন এবং সেখানে বললেন যে এখানে এক পরমাসুন্দরী গ্রাভী প্রত্যহ পূর্বাহ্নে এসে দুধ দিয়ে যায়। তা আপনার যেটা মনে বিচার হয় আপনি সেটাই করুন, আমি চললাম। শ্রীরূপ গোস্বামী সেই কথা শুনে তিনি ধৈর্য ধরে সেই কথা যখন চিন্তা করতে লাগলেন এবং ভগবানের রহস্য কথা জানতে পারলেন, তিনি তখন সকল ব্রজবাসীগণ মিলে তিনি স্মরণ কার্য চালিয়ে এখানেই গোবিন্দজিকে প্রাপ্ত করেছিলেন এবং সেবা পূজা করতে লাগলেন। শিলারূপ গোস্বামী প্রথমে একটি ঝুপড়ির মধ্যে শ্রী গোবিন্দদেবজিকে সেবা পূজা করত। একদিন রঘুনাথ ভট্ট গোস্বামী শিষ্য জয়পুরের মহারাজ মানসিংহ শ্রী গুরুদেবের আদেশ অনুসারে 1590 খ্রিস্টাব্দে লাল পাথরের অপূর্ব কারুকার্যযুক্ত 7-তলা এক বিরাট মন্দির নির্মাণ করে দেন। এই সেই মন্দিরটি যেটা এখন আপনারা দর্শন করছেন। কথিত আছে যে এই মন্দিরে সর্বোচ্চ গম্বুজে 2.5 মণ ঘিযুক্ত একখানি প্রদীপ আলো জ্বালানো থাকত। সেই সময় বৃন্দাবনে মানুষের হাতে আধিপত্য ছিল না এবং শুধু বৃন্দাবন ছিল গাছপালা বন জঙ্গলে ঘেরা যমুনা নদীর তীরবর্তী স্থানে এক প্রাচীন জনপদ এবং ভগবানের লীলাক্ষেত্র। একদা সেই দিল্লির সম্রাট ঔরঙ্গজেব সেই প্রদীপের আলো দর্শন করে তিনি আক্রোশবশত তা ভাঙবার জন্য সৈন্যগণকে আদেশ দিলেন এবং সৈন্যগণ এসে মন্দির ভাঙচুর শুরু করলে মন্দিরের কাছে অবস্থিত শ্রী হনুমানজিও দলবল সহ এই সৈন্যগণকে আক্রমণ করলেন। এমতাবস্থায় মন্দিরে 3-তলা পর্যন্ত অনুরূপ ভেঙে সৈন্যগণ সেখান থেকে পালিয়ে যান, কিন্তু সেই ভগ্ন মন্দির এখনও সকলের দর্শনীয় এবং সে অপূর্ব সেই দর্শন কার্য এবং কারুকার্য যা আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাল পাথর ও বেলে পাথরের কারুকার্য যে এত সুন্দর নিদর্শন হতে পারে তা না চোখে দেখলে বিশ্বাস হয় না। এইভাবে কালাপাহাড়ের উৎপাত আরম্ভভাবে বুঝতে পেরে শ্রী বিগ্রহ এই স্থান হতে জয়পুরে স্থানান্তরিত হয়। ক্রমে এই প্রাচীন মন্দিরের পাশে পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার নন্দকুমার বসু দ্বারা নতুন শ্রী গোবিন্দ মন্দির তৈরি করা হয়
এবং সেই পুরাতন প্রতিমা স্বরূপ শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপন করেন। নতুন গোবিন্দ মন্দিরটিরও বয়স কম করে প্রায় 300 বছরের পুরাতন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ক্যামেরা প্রবেশ নিষেধ বলে আমি আপনাদের সেই নতুন গোবিন্দ মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি বা সেই মন্দিরে দর্শন আপনাদের করাতে পারছি না। এটি ওই পুরাতন গোবিন্দ মন্দিরের ভিতরে ক্যামেরা প্রবেশ পারমিশন নিয়ে আমরা ভিডিওগ্রাফি করেছিলাম। এই বিগ্রহ নিত্য প্রেমের সহিত এখানে সেবা পূজা পায়, আর সেই প্রাচীন মন্দিরে শ্রী নিতাই গৌড় এবং শ্রী জগন্নাথজির বিগ্রহ বর্তমানে সেবা পূজা পাওয়া হয়, যেটি এই মন্দিরে এখন নিত্য পূজা হয়। এই হলো এই প্রাচীন গোবিন্দ মন্দিরের এক অজানা এবং অবিশ্বাস্য ইতিহাস ও ভগবানের অদ্ভুত কিছু লীলা কাহিনী। তবে এ প্রসঙ্গে বলে রাখি আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এখানেও প্রচুর বাঁদরের উৎপাত আছে, তো আপনারা যখনই যাবেন সর্বদা আপনারা আপনাদের টুপি, মোবাইল, চশমা, পার্স এগুলো বিশেষভাবে নজর রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে বাঁদরের অ্যাটাক হতে পারে এবং সে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আপনাদেরকে তখন পড়তে হতে পারে। সুতরাং বৃন্দাবনে গেলে এই বাঁদরের ব্যাপারটা অবশ্যই মনে রাখবেন, যে কোনো মন্দিরে যান বা রাস্তাঘাটে, যখন তখন বাঁদর যে কোনো দিক থেকে আপনাদের ওপর আক্রমণ করতে পারে। বৃন্দাবনের অনেকগুলো মন্দির দর্শন করার পর অবশেষে আমরা এসে পড়েছি কেশীঘাটে। কেশীঘাট হচ্ছে বৃন্দাবনের এক অন্যতম প্রমুখ তীর্থস্থান হিসাবে একে ধরা হয়। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কেশী নামক এক দৈত্যকে বধ করেছিলেন, যার ফলে এই ঘাটের নাম তারপর থেকে কেশীঘাট রাখা হয়। সে গল্পে আমি আপনাদেরকে পরে বিস্তারিত বলবো, আপাতত এই ঘাটে এসেছি। এই দেখুন চারিদিকটা কেশীঘাট, এখানে অনেক রকম নৌকা ফৌকা আছে, আপনারা এখানে নৌবিহারও করতে পারেন। এই হচ্ছে আমার পিছনে ঘাট, এখানে আরতিও হয়।
চারিদিকটা আপনার চারপাশে দেখতে পাচ্ছেন, এটাও একটা আরতি ঘাট। এই হচ্ছে পুরো ঘাটটা, এইদিকে যতটা দেখছেন আর এইদিকে যতটা দেখছেন পুরোটাই হলো কেশি ঘাট। যমুনা জলের অবস্থা বড়ই খারাপ, যমুনা নদী মোটা একদম কালো হয়ে গেছে। যমুনা নদী জলের জন্য কোনো সংরক্ষণ করা হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু যমুনা নদী জল আপনাদেরকে দেখাচ্ছি সেটা রীতিমতো কালো, কারণ আপনাদেরকে যমুনার এবার চেহারাটা দেখাই। দেখুন, যদি যমুনা মাকে এখানে পুজো করা হয় তার আরতি করা হয়, কিন্তু যমুনা নদীর যা হাল করে রেখেছে এখানে সরকারের, আমার তো মনে হয় সরকারের পিছনে কোনো বিশেষ কোনো একটা স্টেপ নেওয়া উচিত যাতে যমুনা নদীরও জলকে পরিষ্কার করা গঙ্গা নদীর মতো, কারণ যমুনা নদীর জল একদম কালো হয়ে গেছে এবং দূষিত হয়ে গেছে। এই হলো কেশি ঘাট আর এই হলো মন্দিরে যাবো এখন দর্শন করতে। আপাতত কেশিঘাট দর্শন সম্পূর্ণ হলো, এরপরে কিছু খাবো, সকাল থেকে খাওয়া হয়নি। প্রমুখ অনেক কিছু কিছু মন্দির দেখে নিয়েছি, সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই বলে অনেক কিছু ভিডিও আমরা করতে পারিনি, তো যে কটা ভিডিও করতে পেরেছি ধীরে ধীরে আমি সেগুলো আপলোড করতে থাকবো। আর এরপরে আমরা দেখি কোথায় যাওয়া যায়, এখন আমরা ব্রেকফাস্ট করি। बर्थडे 12 मास कभी भी रोज शाम को यमुना मैया का आरती होता है, और ये पूरा महल, ये पूरा घाट जाना जाता है एक ही नाम से, केशी घाट के केशी केशी घाट, जो भगवान कृष्ण ने केशी दानव का वध किया, जो घोड़े के रूप में आया था भगवान कृष्ण को मारने के लिए, वो रोज एक गाय को मार के खाता था। भगवान कृष्ण कहने लगे ये रोज एक गाय को मार के खाएगा तो गाय तो बहुत कम हो जाएंगी कलयुग में। फिर भगवान कृष्ण आए उसके सामने, बछड़ा बन करके गए केशी दानव के सामने, भगवान कृष्ण को केशी दानव ने लात मारी। भगवान कृष्ण कहने लगे आज तक ऐसा घोड़ा कोई कलयुग में पैदा नहीं हुआ जो मुझे लात मार सके, ये कौन है? देखा तो केशी दानव। फिर भगवान कृष्ण ने अपने रूप में आके इसका वध किया और अपने केश धोए, इसीलिए इसका नाम पड़ा केशी घाट। बोलो जमुना माई की जय। यहाँ पर इस मंदिर में सरकार इसमें स्टेप नहीं है, एक बड़ा दर्द सरकार थे कि ये गुलो स्टेप नहीं आ रहा।
নৌকা চলছে গোপাল তোমার কেমন লাগছে? দারুণ লাগছে যমুনা নদীটা। তবে এই যমুনা নদীটার মধ্যে একটাই সবচেয়ে খারাপ লেগেছে, যেটা সত্যি এত নোংরা আবর্জনা পড়ে আছে বা এতটা অপরিষ্কার হয়ে আছে, এর জন্য যদি সরকার ভাবে যদি এটাকে কিছু স্টেপ নিয়ে বিগত দিনে যদি এটাকে আরও ভালোভাবে একটা চর্চা করে এই যমুনা নদীটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, সেখানে মানুষের সমাগম আরও বাড়বে। এবং নদী ছেড়ে এমনি নৌকা চড়তে কেমন লাগছে সেটাতে যদি বলো তো? নৌকা চড়তে সত্যি খুব ভালো লাগছে, ভাবতে পারিনি যে সত্যি নৌকো চড়ে যে এই যমুনা নদীটা আমরা পরিক্রমা করবো, সত্যি খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? দারুণ, নৌকা চড়ে যাচ্ছি যমুনাতে, সব ভালো লাগছে, কিন্তু জলটা এতটাই নোংরা, দুর্গন্ধ বেরোচ্ছে জলটা থেকে একটা। তাছাড়া সব ভালো, এক পাশে সবুজ হরিয়ালি আর এক পাশে মন্দির, নদীর দুপুলে দুরকম দৃশ্য দেখে মন প্রাণ সবই শান্তি, খুবই ভালো লাগছে। गोपियों के साथ में बंसी बजाई है, विश्राम किया है, इस पार आते थे और गाय की पूंछ पकड़ के इधर आ जाते थे, गाय की पूंछ पकड़ के इधर में आए और बंसी बजाई है, विश्राम किया है इधर में बैठे गोपियों के साथ। हाँ ओति क्या ओति के गऊ बैठा थे, ये भगवान कृष्ण ने गोपियों के साथ में गालों के साथ में गाय चराई है इधर। यमुना जी में नंगे स्नान कर रही थी ना, तो भगवान कृष्ण उनका कपड़ा लेकर कदम के जाट पर चढ़ गए थे। भगवान से कहने लगी, भगवान हमारे वस्त्र दे दो। भगवान कहने लगे, नहीं दूंगा। कह क्यों भगवान, कि आपको शर्म नहीं लगती है? आप यमुना नदी में नंगे स्नान कर रही हो तो आपको शर्म लज्जा कुछ भी नहीं है? कि भगवान आप दे दो हमारे कपड़े, हम आगे से कभी नहीं करेंगे। देखो तुमको शर्म आनी चाहिए कि नीचे वरुण देवता ऊपर सूर्य देवता हैं, तुमको बिल्कुल बिल्कुल भी शर्म नहीं है। तो फिर के भगवान, आगे से हम कभी भी नहीं ऐसा करेंगे, हम यमुना नदी में कभी नंगे स्नान नहीं करेंगे। तो जब भगवान कृष्ण ने उनके वस्त्र दिए हैं, इसीलिए इस घाट का नाम धरा गया चीर घाट। पूरा यमुना माई की जय। পিছনে যে কদম গাছটা দেখছে এই গাছটারই ব্যাপারে এতক্ষণ কথা বলছিল, আর এই ঘাটের আরেক নাম চির ঘাট, এই হচ্ছে সেই কদম গাছটা। আমার পিছনে যে কদম গাছটা দেখতে পাচ্ছেন এই সেই কদম গাছ যেখান দিয়ে শুনলাম যেটা এখানেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ তার বস্ত্র গোপীদের বস্ত্র চুরি করে এই কদম গাছেই রাখতেন, এবং এখানেই উনি বস্ত্রহরণ করেছিলেন বলে এই ঘাটটাকেই বস্ত্রহরণ ঘাট বলা হয়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কদম গাছটাকে, সামনে থেকে ফটো দিতে পারছি না যেহেতু ফটো ওখানে তোলা বারণ, সেহেতু ওটা ফ্রন্ট পেজ থেকে নিতে পারছি না, আমি একদিক থেকে আমি ছবিটা নিয়ে দূর থেকে নিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো। এই সেই বস্ত্রহরণ ঘাট বিখ্যাত বৃন্দাবনের। চারিদিকটা দেখাচ্ছি আপনাদের,
এখন দেখছেন আপনারা ইমলিতলা বা ইমলিতলা ঘাট, যেটা যমুনা নদীর তীরে অবস্থিত। তেঁতুল বৃক্ষকে হিন্দি ভাষা ইমলি বৃক্ষ বলা হয়ে থাকে। একবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী অন্যান্য গোপীগণের সাথে এই তেঁতুল গাছের তলায় বসে লীলা করছিলেন। এমতাবস্থায় তিনি অদৃশ্য হয়ে গেলে শ্রীমতী রাধারানী তার বিরহে ব্যাকুল হয়ে পড়েন। শ্রীমতী রাধারানীর এমন ব্যাকুল অবস্থা দেখে শ্রীকৃষ্ণ অধীর হয়ে এই তেঁতুল গাছের তলায় এসে উপবেশন করেন এবং অন্তরে শ্রী রাধারাম জপ করেছিলেন। যদিও সেই তেঁতুল বৃক্ষ আজ আর নেই, এখন যে তেঁতুল বৃক্ষটি আছে সেটি নতুনভাবে সেখানে তাকে বসানো হয়েছে। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন এবং তিনিও তেঁতুল গাছে ছায়া উপবেশন করেছিলেন বলে এটিকে শ্রী মহাপ্রভুর উপবেশন স্থানও বলা হয়। এখানে সেই ইমলি বৃক্ষ, শ্রী নিতাই গৌর এবং শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ অত্যন্ত সুন্দর দর্শন হয়। যদিও আমরা যে সময় যাই সে সময় গেট বন্ধ থাকার দরুন আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। গেটের বাইরে থেকে তাই ক্যামেরা বন্দি যতটুকু করা সম্ভব সেইটুকু দেখতে পাচ্ছেন। এটাই সেই স্থান যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য উপবেশন করেছিলেন। আর দূরে যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন সেটাই সেই তেঁতুল গাছ। এখন দেখছেন আপনারা শ্রী মীরাবাই মন্দির, যেটি শ্রী শাহজী মন্দিরের পাশে অবস্থিত। এই মন্দিরে শ্রী গিরিধারীলাল এবং শ্রী শালগ্রাম শিলার নিত্য পূজা হয়। এখন আপনাদের কাছে শ্রী শালগ্রাম শিলার এক অদ্ভুত মাহাত্ম কাহিনী পরিবেশন করছি। 1572 সালে মাত্র 17 বছর বয়সে রাজস্থানে শ্রী ভোজরাজের সহিত মীরার বিবাহ হয়। বিবাহের পর তিনি বৈষ্ণব সঙ্গ, ভগবতী পাঠ এবং শ্রী গিরিধারীলালের সম্মুখে নানা ধরনের ভজন কীর্তন নৃত্য পরিবেশন করতেন। দিন দিনই তার ভজন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তার ভজন এবং সুমধুর নৃত্যগীত দর্শন করার জন্য একবার দিল্লির সম্রাট আকবর এবং বিখ্যাত গায়ক তানসেন চিতোরে ছদ্মবেশে আসেন। তাঁর সেই নৃত্যগীত দর্শন করে এবং শুনে সম্রাট আকবর এক বহুমূল্য রত্নহার শ্রী গিরিধারীলালজিকে উপহার দিয়ে প্রস্থান করেন। কিন্তু এই কথা রানা ভোজরাজ শুনতে পেয়ে মীরাকে ভ্রষ্টা জ্ঞানে তলোয়ার দিয়ে হত্যা করবার চেষ্টা করলে ভগবান শ্রী গিরিধারীলালের কৃপায় কিছুই ক্ষতি করতে পারলেন না। এছাড়া আরেকবার একদা একবার সুরম্য পাত্রে একটি কালসাপ শালগ্রাম শিলা বলে তাহার নিকট পাঠানো হয়েছিল। মীরাবাইয়ের ভক্তি বলে সেই কালসাপ সত্যি পাত্র হতে শ্রী শালগ্রাম শিলারূপে প্রকট হয়। বর্তমানে এখানে যে শালগ্রাম শিলাটি আছে সেটি সেই শালগ্রাম শিলা যেটি মীরা কাছে কালসাপ থেকে শালগ্রাম শিলায় রূপান্তরিত হয়। ভজনের অনুকূল স্থান হিসাবে শ্রী বৃন্দাবন ধামে তিনি চলে আসেন এবং বৃন্দাবনেই পরবর্তীকালে তিনি ভজন করেন। শেষ সময় যদিও মীরাবাই বৃন্দাবন থেকে দ্বারকায় চলে যান এবং সেখানেই দ্বারকানাথজির সঙ্গে বিলীন হয়ে যান বলেই বিশ্বাস। যখন মীরাবাই চিত্তর থেকে বৃন্দাবন এসেছে এই স্থানে বসে আছে মীরা ভজন করে। উপরি সিংহাসনে মাঝখানে গিরিধারীলাল, ডান দিকে মীরা আর বাম দিকে রাজারানী, আর নিচেটা উৎসব বেগরে ঠাকুর রাধারাম মনোহরলাল। ওইকে সমীপে মীরাজিকা বিশেষ করে শালগ্রাম শিলা। যখন রানানে মীরাকে মারওয়ান ধর ফুল দিয়ে মালা দিয়ে স্বর পাঠাইছিল ওই স্বরকে শালগ্রাম শিলা। ওই দিকে আছে মীরা ভজন করে। এখানে উনি এই বিগ্রহটাই পেয়েছিলেন। হ্যাঁ, বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের খাবার
মোটামুটি পরিক্রমা হয়ে গেছে। এরপরে রুমে এসেছি, কিছু খাবার এনেছি এবং খাবারগুলো ট্রাই করবো। তবে স্ট্রিট ফুড বলে কিন্তু আমরা স্ট্রিটে দাঁড়িয়ে খাইনি, আমরা দুপুরে খাবার ঘরে নিয়ে চলে এসেছি এবং খেয়ে দিয়েছি। পাস্তা কচুরি আর এমনি কচুরি এক পিস 10 টাকা নিয়ে, কীরকম খেয়ে দেখি। কচুরিটা কাস্তা ভিতরে স্টাফিং হয়ে গেছে, ক্যামেরাম্যানগুলো একটু এগিয়ে আসলে ভিতরে স্টাফিং হয়ে গেছে, কিন্তু তরকারি একদমই মানে একদমই চলবে না, ফুড কোয়ালিটি খুব একটা ভালো না, টেস্টও সেরকম নেই। আলুর সেরকম শুধু আলু দিয়ে সবজি দিয়ে বানানো হয়েছে খাবারটা, সেরকম টেস্ট নেই। আর এইটা হচ্ছে চাটনি, চাটনিটা মিঠা চাটনি কিন্তু অ্যাভারেজ ফুড। কচুরিটা খুব টেস্টি। এই হলো পুরো খাবার আইটেম। সবজি বলতে শুধু আলু দিয়ে বানানো হয়েছে, চাটনি যাতে হিং দেওয়া হয়েছে, মিষ্টির ফ্লেভারটা হালকা। এই ফুড কোয়ালিটি অ্যাভারেজ, খুব একটা আমার ভালো লাগেনি। এখন এরপরে আরও অনেক ধরনের ফুড আছে, এবার সেগুলো এরপরে ট্রাই করব, কিন্তু এই খাবারগুলো অ্যাভারেজ, মানে যারা আসলে এমনি ট্রাই করতে পারেন, কিন্তু এমন কিছু স্পেশাল নয় খাবারটা। আমরা অষ্টশতী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তা মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তা চলুন আজকের এই অষ্টশতী মন্দিরের সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। অদ্বৈত বটের পাশে শ্রী অষ্টশতী মন্দিরটি অবস্থিত। কথিত আছে বীরভূম জেলার হেতেমপুর রাজবাড়ির রাজা রামরঞ্জন চক্রবর্তী 1889 সালে মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের মাঝখানে শ্রী রাধারাস বিহারীজি যুগল বিগ্রহ এবং দুই পাশে অষ্টশতী বিরাজিত। এছাড়া মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন দেয়ালের গায়ে ভগবান শ্রীকৃষ্ণের তার লীলার বিভিন্ন মাহাত্ম্যগুলি চিত্রাকারে অঙ্কায়িত করা আছে এবং সেটি সুসজ্জিত রূপে। এছাড়া মন্দিরের মাঝখানে রাধাকৃষ্ণের এই যুগল বিগ্রহটি আপনারা দেখতে পাবেন। অপরূপ সজ্জায় মন্দিরটিকে অভ্যন্তর থেকে সুসজ্জিত করা হয়েছে।
আর এখন আপনারা দেখছেন মন্দিরের গর্ভগৃহটি, যেটি অত্যন্ত সুন্দর কারুকার্য দ্বারা মণ্ডিত। আমরা যে সময় যাই সেই সময় মন্দিরের গর্ভগৃহের মূল দরজাটি বন্ধ থাকায় আমরা সেই সময় দর্শন পাইনি, কিন্তু তার কিছু সময় পরেই ভগবানের দর্শন লাভ আমরা করতে পেরেছিলাম। সেই ভিডিও আপনারা কিছুক্ষণের পর দেখতে পাবেন। এখন গর্ভগৃহ মন্দিরের কারুকার্যগুলো আপনারা দেখুন। আর এই হলেন রাধারাজ বিহারীজির যুগল বিগ্রহ এবং অষ্টসখী। অষ্টসখীদের নামগুলি আপনাদের বলে দিন: শ্রী শ্রীললিতা, শ্রী বিশাখা, শ্রী চিত্রা, শ্রী ইন্দুলেখা, শ্রী চম্পকলতা, শ্রী রঙ্গদেবী, শ্রী তুঙ্গবিদ্যা ও শ্রী সুদেবী সখী। এই হলেন অষ্টসখী। আমরা প্রবেশ করছি কালীদাহ মন্দিরে। দেখালে মন্দিরের ভেতরটা আমরা ঘুরে দেখি, ঠিক আছে? দেখার পরে বাবা কি বিস্তারিত জানাবে। প্রাচীন যমুনার তটে এই মন্দিরটি অবস্থিত। সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাকের মস্তকে নিত্যাবস্থায় অতীব সুন্দর শিব বিগ্রহ দর্শন করতে পারবেন। কালিয়ানাককে দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে কদম্ব বৃক্ষ থেকে যমুনার জলে পতিত হয়েছিলেন, সেই কদম্ব বৃক্ষের নাম শ্রী কালীয় কদম্ব নামে এখনও অবধি জীবিত অবস্থায় দর্শন করা যায়। শ্রীকৃষ্ণ কালিয়ানাককে দমন করে শ্রী যমুনা থেকে যে স্থান দিতে উঠেছিলেন সেই স্থান কালিয়াঘাট নামে দর্শনীয়। একবার ভগবান শ্রীকৃষ্ণ গোপ ও গোপবন্ধুর সঙ্গে বনে গমন করেন। সেদিন শ্রী বলরাম বনে গমন করেননি। তো সখা গোপৎসগণ গ্রীষ্মকালীন রুদ্রতাপে অত্যন্ত তৃষ্ণাত হয়ে সেই যমুনা জল পান করলে সঙ্গে সঙ্গে তারা দেহত্যাগ করেন, কিন্তু ভগবানের কৃপায় তারা পুনর্জীবিত হয়েছিলেন। কালিয়ানাককে দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যমুনার পাশে অবস্থিত এক কদম্ব বৃক্ষ থেকে লম্ফ দিয়ে জলে পতিত হলেন। সেই কদম্ব বৃক্ষ এখনও জীবিত বলেই বিশ্বাস। কালিয়ানাক শ্রীকৃষ্ণকে জলে বিহার করতে দেখে ক্রোধে শরীর দ্বারা শ্রীকৃষ্ণের শরীরকে বেষ্টন করেন এবং তাকে দর্শন করতে লাগলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অনাদিরাদি গোবিন্দ। তিনি কালিয়ানাকের মস্তকে উঠে পদাঘাত দ্বারা তাকে দমন করতে লাগলেন এবং বিচিত্র তাণ্ডব নৃত্য করতে লাগলেন, যাতে কালিয়ানাকে ক্রোধযুক্ত সহস্র ফণা এবং তার সমগ্র শরীর ভগ্ন হয়। তার প্রাণ ওষ্ঠাগত হলে তিনি ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন। পিছনে যে বৃক্ষটা দেখছেন এটা হচ্ছে কদম গাছ পতিত আছে, যে এই কদম বৃক্ষ থেকেই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাক গমনের জন্য এই বৃক্ষের শাখা থেকেই যমুনা জলে ঝাঁপ দিয়েছিলেন। এই দিকটা দেখাতে বলবো, এত দূর অবধি আগে মা যমুনা বিস্তৃত ছিল, কিন্তু এখন কালের প্রভাবে নদী শুকিয়ে ওই দিকে রাস্তার ওপাশে চলে গেছে। এখন এটাকেই কালিয়া দমন ঘাট বলা হয়। এটা একটা প্রাচীন ঘাট, আর এই সেই বৃক্ষ যেটা 5,500 বছরের পুরাতন, ভগবান শ্রীকৃষ্ণের আমলে সেই বৃক্ষ, এখানে মান্যতা এই গাছের এইটাই। এবং এই সেই ডাল, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে স্পর্শ করতেই এখন ভগবান সেই কৃষ্ণের সেই কালিয়ানা গমনের সেই বৃক্ষ। এখানে সকল বৃক্ষে মৃত্যু হলেও এই কদম্ব বৃক্ষে মৃত্যু হয় নাই। তার কারণস্বরূপ মান্যতা আছে যে একবার স্বর্গ থেকে গরুচি চন্দ্রমাকে হরণ করে এই কালিয়াতে উপস্থিত করেছিলেন। সেখানে এই কদম্ব বৃক্ষের ওপর চন্দ্রমাকে রেখে ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করিয়েছিলেন। তখন এই কদম্ব বৃক্ষ সুধাস্পর্শ অমরত্ব লাভ করে। এই সেই কদম্ব বৃক্ষ যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাক দমনের জন্য এই বৃক্ষ শাখা থেকে যমুনার জলে ঝাঁপ দিয়েছিলেন, এই হচ্ছে সেই বৃক্ষ প্রাচীন। কালিয়ানাকে মৃতপ্রায় অবস্থা দেখে কালিয়ানাকের স্ত্রীগণ পতির মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণের চরণে বহু প্রকারে স্তুতি করতে লাগলেন। তাদের স্তুতিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন যে তোমরা স্থান ত্যাগ করে রমণদ্বীপে গমন করো, আমার পদচিহ্ন তোমাদের মস্তকে দেখতে পারলে গরুরা তোমাদেরকে ভক্ষণ করবে না। এই কথা শুনে সকলে শ্রীকৃষ্ণকে স্তুতি করতে লাগলেন এবং রমণদ্বীপে প্রস্থান করলেন। কালিয়ানাক চলে গেলে শ্রী যমুনার জল বিশীর্ণ অমৃততুল্য হয়েছিল। আগে মা যমুনা এই অবধি বিস্তৃত ছিলেন, কিন্তু এখন সেটা একটা প্রাচীন কেবল ঘাট হিসাবেই থেকে গেছে। এই হলো সম্পূর্ণ প্রাচীন কালিয়া দহ ঘাট, আর এই হলো সেই প্রাচীন বৃক্ষ। পুরো বৃক্ষটাকে দেখাচ্ছি আপনাদেরকে আমি।
ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর আপনার মতামত আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও আগামী দিনে আমি পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশনটাও তাড়াতাড়ি আসে। তাহলে বন্ধুরা খুব শিগগিরই মথুরা বৃন্দাবনের উপর বাকি ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা ব্লগসে। বাই বন্ধুরা।